হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আমি তো বেশ ভালো আছি আর আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো অ্যান্ড সুস্থ আছো। আর আজকে অনেকদিন পরে দেখো আমি মায়ের ঘর থেকে শুরু করছি। আমি আগে মানে প্রথম দিকে যখন আমি করতাম তখন আমি মায়ের ঘর থেকেই শুরু করতাম। তো এই তো এখন এখানে বসেছিলাম, তো ভাবলাম যে এই ঘর থেকে অনেকদিন আমার ব্লগ স্টার্ট করি না, তো চলো আজকে এই ঘর থেকে শুরু করা যাক। তো শুরু করলাম আর আমাদের সবার ব্রেকফাস্ট হয়ে গেছে অ্যান্ড মা ওখানে রান্না টান্না করছে। তো এখন আমি যাব আমার ঘরটা, প্রচণ্ড বাজে অবস্থা হয়ে গেছে, মানে আমার ঘরের থেকেও মাঝে মাঝে খুব বাজে অবস্থা থাকে, তোমরা সেটা দেখেছো। তো এখন আমি যতটুকু বাজে অবস্থা আছে এগুলোকে আমি সমস্ত কিছু ক্লিন করব আর আজকে তোমাদের সাথে আমি অনেক কিছু শেয়ার করবো। মানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস, আমি সকালে জানো তো ফোন দেখছিলাম, ফোন দেখতে দেখতে আমাকে দীপ একটা ভিডিও পাঠালো, তো আমি ভেবেছি আজকে সেই ভিডিওটাও এই আজকের ব্লগে অ্যাড করে দেবো। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। এই যে আমার যতটুকু কাজ ছিল করে নিলাম। আর আমি এক এক সময় ভাবি যে আমি ব্লগে কি দেখাবো, আমি তো কিছুই করি না। যারা অ্যাকচুয়ালি ব্লগিং করে না তারা বাড়িতে কত কাজ করে, এই চা বানায়, তারপরে হচ্ছে চা অবশ্য আমিও বানাই মাঝে মাঝে, বাট চা বানায়, তারপরে সমস্ত কিছু ক্লিন করে সেগুলো তারা ব্লগে দেখায়, তারপরে তাদের রুম ক্লিন, তাদের মানে কত অ্যাক্টিভিটিস না তাদের লাইফে। আমার সারাদিন অ্যাক্টিভিটি কি এই বসে বসে একটু পড়াশুনো করছি অ্যান্ড দেন এই বিছানাটা একটু ইয়ে করছি, তারপরে জলের বোতলে জল শেষ হয়ে গেলে পরে আবার ওই শেষ বোতলটা রেখে আবার একটা ভর্তি বোতল নিয়ে চলে আসছি। তাই হচ্ছে যে আমি কী দেখাবো, বাট তারপরেও আমি তোমাদের সাথে কথা বলতে প্রচণ্ড ভালোবাসি, তোমাদের সাথে কথা বলি তাই জন্য। তো চলো এখন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাই, তো সেটার জন্য আমাকে ল্যাপটপটা বের করতে হবে। ও আর তার আগে তোমাদেরকে একটা কথা বলি, আমি এই যে পাজামাটা পরে আছি এটা আমার নতুন পাজামা সেট। তো এটার আমি একটা হল ভিডিও অলরেডি করেছি, তো তার আমি লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা যদি চাও তখন সেখান থেকে দেখে নিতে পারো যে আমি কোন অ্যাপের থেকে নিয়েছি অ্যান্ড এটার দাম কত, আর প্রোডাক্টের লিঙ্কগুলো তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। তো চলো তোমাদেরকে এখন একটা জিনিস দেখাই। আচ্ছা এই জিনিসটা দেখানোর আগে আমি তোমাদেরকে একটা কথা বলি, এক সেকেন্ড আমাকে দেখা যাচ্ছে না ফ্রেমে, ইয়া এবার ঠিক আছে। সেটা হচ্ছে যে দীপ কয়েকদিন আগে একটা ফ্রেন্ডের বাড়িতে গেছিলো দীপের, সেটা হচ্ছে সুমন দাদার বাড়িতে, আর ওদের বাড়ি হচ্ছে মেদিনীপুরে। তো ওরা যখনই মেদিনীপুরে মানে যায় দীপ আর কি, আর ওর বন্ধুদের সাথে মিট করে বা ফ্যামিলি নিয়ে যায়, তো তখনই হচ্ছে সূর্যাস্ত বলে একটা জায়গা আছে সেখানটাতেও যায়, অ্যান্ড সেই জায়গাটা নাকি দীপের খুব ফেভারিট জায়গা। আর আমাকে বলেছে যে সূর্যাস্ত নামকরণটা নতুন হয়েছে, তো এক্স্যাক্ট লোকেশন আমি বলতে পারবো না, আমি কখনো যাইনি জায়গাটাতে, বাট আমাকে ফটো পাঠিয়েছে অ্যান্ড যখনই যাই আমাকে ফটো পাঠায়, আর জায়গাটা আমার সত্যি খুব ভালো লেগেছে। তো তাই ভাবলাম যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করি, মানে ফটোগুলো শেয়ার করি, তো আমি এক সাইডে অ্যাড করে দেবো, তো তোমরা দেখে নাও। এই দেখো ঠিক এখানটাতে অ্যাড করে দিয়েছি। আর মানে কী বলতো, হয় না ওখানকার নামগুলো শুনলে একটা রাঙামাটির একটা ফিল মানে চলে আসে আর কি অটোমেটিক, যে মেদিনীপুর মানে একটা মানে কাঁচা লাল মাটির রাস্তা এরকম, আর একটা গ্রাম বাংলার পরিবেশ, তাই না? আর আমাদের শিলিগুড়িটা কী বলতো, মানে পুরোপুরি পাহাড় কেন্দ্রিক অ্যান্ড শহর কেন্দ্রিক জায়গাটা। তো যাই হোক, দুটো জায়গা দুরকম, দুটো জায়গার সৌন্দর্যও দুরকম। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, মানে কেমন লাগলো আমাকে তোমরা জানাতে পারো কমেন্টে। আর সুমনদার আজকে জন্মদিন, তো আমি উইশ করেছিলাম, তো রিপ্লাই করছে, আমি নোটিফিকেশান পাচ্ছি। তো যাই হোক সুমনদাদা, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার জন্মদিনের জন্য অনেক 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 শুভেচ্ছা থাকলো, আর খুব ভালো মতন কাটাও আজকে দিনটা, অনেক 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 মজা করো আর খুব 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 আনন্দ করো। হ্যাঁ আর চলো এবার তোমাদেরকে এই জিনিসটা দেখাই। ও এটা দেখানোর আগে তোমাদেরকে আরও একটা কথা বলি, হ্যাঁ সেটা হচ্ছে একদিন আমাকে দীপ ফোন করেছে অ্যান্ড ফোন করে বলছে যে আচ্ছা একটা কাজ করলে কেমন হয়। তাই আমি বলছি হ্যাঁ কী কাজ বলো, যে তখন বলছে যে আচ্ছা আমি এখান থেকে তোমাকে কিছু ভিডিও পাঠাবো আর তুমি তোমাদের নর্থ বেঙ্গলের কিছু ভিডিও করে নাও, তো সেটা দিয়ে তুমি একটা ব্লগ করো, যে দুটো জায়গার সৌন্দর্য দুরকম অ্যান্ড সেটা নিয়ে একটা ব্লগ করো, যে প্রাকৃতিক সৌন্দর্যটা মানে উত্তরবঙ্গ অ্যান্ড দক্ষিণবঙ্গ সৌন্দর্যটা পুরোপুরি আলাদা প্রাকৃতিক সৌন্দর্য।
তো আমি তো কিছু বলিনি, আমি চুপ করে আছি। অ্যাকচুয়ালি আমি বুঝতে পারছিলাম না যে কীভাবে ব্লগটা করবো। তো তখন বলছে আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি, পছন্দ হয়নি, ঠিক আছে লিভ ইট, এরকম বলছে। তখন আমি কি আচ্ছা ঠিক আছে তুমি পাঠাও তো আমি দেখছি। তো ওদের বাড়ির সামনে একটা জায়গা আছে, সে আমি জানি না জায়গাটা কী, ও ব্লগে একটা নদীর নাম বলেছে, তো ওই বাড়ির কাছে ওটা, তো ওটার আমি অ্যাড করে দিচ্ছি। তোমরা দেখে নাও ওই ভিডিওটা, কেমন লাগলো আমাকে জানাও। আর তারপরে আমি তোমাদেরকে আমার এখানকার একটা ভিডিও আছে সেটা তোমাদেরকে দেখছি। তো চলো ফটাফট দ্বীপের ভিডিওটা তোমরা দেখে নাও। এটা হচ্ছে বাঁধের একটা সাইড, ঠিক আছে, আমাদের কাঁসাই নদীর, কাঁসাই না সরি সিলাই নদীর একটা সাইড। একটু বৃষ্টির জন্য জলটা বেশি হয়েছে, একটা সাঁকো আছে ওইদিকে, ওইটা দূরে দেখা যাচ্ছে, ডুবে গেছে। আচ্ছা তো এবার তোমাদেরকে দেখাই আমার এখানকার ভিডিও। এবার আমার এখানে সত্যি কথা বলছি, আমার এখানে ভিডিও করা নেই। আর আমি তোমাদেরকে নিয়ে যাব অনেকগুলো জায়গায়, অ্যান্ড তোমাদেরকে অনেকগুলো জায়গা দেখাবো আমাদের এখানকার জায়গাগুলো, সেটা নিয়ে নিশ্চয়ই করবো। আর আপাতত আমার একটা শিলিগুড়িরই আর কি একটা ছোট্ট ভিডিও আছে, সেটা আমি তোমাদেরকে অ্যাড করে দিচ্ছি। এটা হচ্ছে সেবক বাজার এরিয়ার, মানে ওখানে একটা টেম্পেল আছে সেবক বাজারে, তো সেই মন্দিরটার আগে যে রেললাইনটা আছে সেখানকার ভিডিওটা, এটা ছোট্ট একটু ভিডিও। এখান থেকে খুব বেশি পাহাড় দেখা যায় না, এখান থেকে পাহাড় আরও কিছুটা দূরে অল্প একটু দেখা গেছে, তো সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি, অ্যান্ড সেটাই তোমরা দেখে নাও। আর তারপরে খুব সুন্দর সুন্দর সেখানে খুব সুন্দর সুন্দর পাহাড় আছে, খুব পাহাড়ি পরিবেশ আছে, সেগুলো তোমাদেরকে অবশ্যই দেখাবো। চলো আমার কাছে এখন ফোনে যতটুকু আছে ততটুকুই তোমরা এখন দেখে নাও। তো দেখে নিলে তো, তো এবার বলো তোমাদের কাছে কোনটা বেটার লাগলো। আমার কাছে কিন্তু দুটো একদম দুরকম সৌন্দর্য, না দুটোই ভালো। অ্যান্ড মানে কী বলবো, প্রাকৃতিক সৌন্দর্য না অ্যাকচুয়ালি কম্পেয়ার করা যায় না, এটা ভালো না এটা ভালো, মানে সৌন্দর্যগুলো আলাদা আলাদা। মানে পাহাড়ের সমুদ্র, পাহাড়ের সৌন্দর্য তার সমুদ্র দিয়ে বিচার করা যায় না, না আবার সমুদ্রের যে সৌন্দর্যটা সেটা আবার পাহাড়ের জিনিস দিয়ে বিচার করা যায় না। তো যাই হোক, তো এবার তোমাদেরকে আমি একটা জিনিস দেখাই যেটা তোমাদেরকে দেখাতে চাইছিলাম। দেখো আমি তোমাদেরকে এটা ব্যাক ক্যামেরা করে দেখাতে হবে, তো আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ এই দেখো তোমাদেরকে দেখাই। আর আরেকটা কথা বলি, তোমরা যারা যারা এই ভিডিওটা এখনও দেখো নি না, এটা আমার মায়ের ডেলিভারি স্টোরি, তো এটা তোমরা দেখে নিতে পারো। আর এই গল্পটা না আমার প্রচণ্ড ইন্টারেস্টিং, অ্যান্ড আমার তো মনে হয় যে সব বাচ্চারাই, মানে সব বাচ্চা ঠিক বলবো না, মানে সবাই আর কি একটা বয়স পর্যন্ত তাদের গল্প, মানে জন্মের গল্প শুনতে খুব ভালোবাসে, অ্যান্ড আমি তো এখনও শুনতে খুবই ভালোবাসি। তো চলো তোমাদেরকে যেটা দেখাতে চাইছিলাম সেটা দেখাই। এখানে আমাকে প্লে লিস্টে আসতে হবে, অ্যান্ড দেন আমার যে ড্রয়িং অ্যালবামটা সেখানে আসতে হবে। আর এবার তোমাদেরকে এখানে দেখাই, এ দেখো এখানে আমার যে পেন্টিংগুলো রয়েছে না, তো এখানে এই এই অ্যালবামটা, মানে সরি এই ভিডিওটা, এখানে আমি একটা সানসেট পেন্ট করেছিলাম, মানে দুটো ক্যানভাসের সেটে আর কি, মানে দুটো পিস দিয়ে একটা ক্যানভাস সেট বানিয়ে এটাতে এঁকেছিলাম। আর এটাতে হচ্ছে আমি আরেকটা কার্টুন ভার্সন করেছিলাম লাভ বার্ডের, তো এই দুটো। এবার এই দুটো ভিডিওতে আমি যেগুলো দেখিয়েছিলাম সেই ভিডিওগুলো তো তোমরা অলরেডি দেখে নিয়েছো যে কীভাবে করেছিলাম বা কীভাবে ছবিগুলো এঁকেছিলাম। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, আমি যেগুলো ওই ভিডিওতেও বলেছি যে আমি খুব একটা এক্সপার্ট নই বা আমার কোনো ট্রেনিং নেই কীভাবে ছবি আঁকতে হয় বা আমি কোনো প্রসেস জানি না, আমার ছবি আঁকতে খুব ভালো লাগে তো তাই জন্যই আমি আঁকি, অ্যান্ড এগুলো আমি অনেকদিন পরে এঁকেছি, মাঝখানে অনেকদিনই আমি আঁকিনি, অনেক বছর আঁকিনি। তো এগুলো হচ্ছে এখন ওয়ালে যেভাবে আর কি লাগানো হয় না আর কি, তো সেভাবে লাগানো হয়ে গেছে। তো ওয়ালে লাগানোর আগে ওই ক্যানভাস বোর্ডের পিছনে হুকগুলো লাগানোর পরে একটা ভিডিও করা হয়েছিল, তো চলো সেই ভিডিওটা এবার তোমরা দেখে না, আর তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে ওয়ালে লাগানোর পরে কেমন লাগছে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে ওটা ওয়ালে লাগানোর পরে কেমন লাগছে, অ্যান্ড ওটা কীভাবে লাগানো হয়েছে, তো সমস্ত কিছু দেখিয়ে দিলাম। আর ওই ফটো দুটো কীভাবে এঁকেছিলাম তার দুটো ভিডিও আছে, মানে দুটো ফটো দুরকম ভিডিও আছে, আর দুটোই হচ্ছে দুটো পিস ক্যানভাসের সেট,
তো সেটার লিংক আমি ডেসক্রিপশন বারে দিয়ে দেবো, তোমরা চেক করতে ভুলো না। আর দেখো ঠিক এখানে আমার চ্যানেলে সাবস্ক্রাইব বলে একটা লেখা আছে, সেটা তোমরা প্রেস করে দিও যদি তোমরা আমার ভিডিও দেখতে পছন্দ করো, আর সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটাও প্রেস করে অ্যান্ড নোটিফিকেশন অল করে রেখো। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই আমার নেক্সট ভিডিও দিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের জন্য টাটা।